फायदा उठा सकते हैं हमारे 21 ऑनलाइन चर्चेस का। देखिए उनको, वो भारत की सब प्रमुख भाषाओं में उपलब्ध हैं, उड़िया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुलू, इंग्लिश, हिंदी, असामी, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। उसके अलावा 3 विशेष चर्च हैं, टीनेजर्स के लिए चर्च है, चिल्ड्रन चर्च भी है और गूंगे और बहरों के लिए भी है। थैंक यू, गॉड ब्लेस यू। ধন্যবাদ দিন এই তৈরির বছরে আর এই বদলানোর পরিবর্তনের মাসের জন্য।
দে যার জীবন বদলাচ্ছে ঈশ্বরের সেই মহান অনুগ্রহের দ্বারা। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন আর অন্য ভাষাতে কথা বলুন, ধন্যবাদ দিন সেই ঈশ্বরকে। রে বন্ধুরা বাগড়াটি কে বৈশাখ খারাপ আন্দ্রিকা আলাকারে জাকা আন্দ্রিকা ও ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। রে বন্ধুরা বাগড়াটি কে বৈশাখ খারাপ ও জাকারা আন্দ্রিকা আলাকারি টেকে বগড়াটি কে বৈশাখ খারাপ জা আন্দ্রিকা আলাকারে জাকা ও রা আন্দ্রিকা আলাকারি টেকে বগড়াটি কে বৈশাখ খারাপ শিকান্তর বসান্তর বড় পান্দ্রিকা আলাকারে জাক আন্দ্রিকা আলাকা ও রে আন্দ্রিকা আলাকারি টেকে বগড়াটি কে বৈশাখ ধন্যবাদ দিন এই পরিবর্তনের মাসের জন্য। রে বন্ধুরা বাগড়া টেকে বৈশাখ খারাপা জিয়েন্দ্রে কালাকারি টেকে বগড়া টেকে বৈশাখ খারাপা। ধন্যবাদ দিন সে মহান অনুগ্রহের জন্য। রাহান্দ্রে আলা রাজা অঙ্গীকার করছে যে যীশু খ্রিস্ট এক মহত্ব প্রভু। রাহান্দ্রিকা আলাকারে জাক আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বৈশাখ খারাপা। ধন্যবাদ করো, ধন্যবাদ করো। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নম্বর আমরা বাইবেল থেকে দেখব। আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় দুই অধ্যায়ের একের থেকে দুইয়ের বাক্য, যেখানে বলা হয়েছে, আমার সর্বোত্তম নিবেদন এই যে সকল মনুষ্যের নিয়মিত বিনতি প্রার্থনা মধ্যস্থ ও ধন্যবাদ করা হয় বিশেষত রাজাদের জন্য ও উচ্চ প্রদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গার জন্য, যে সেখানে সমস্ত নেতাদের উপর ঈশ্বরের বুদ্ধি কাজ করছে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, তারা ঈশ্বরের বুদ্ধিতে নির্দেশিত হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, তারা সত্য নিষ্ঠাতে এগিয়ে আসছেন। হালেলুয়া, তারা সঠিক দিকে আসছেন আর তারা সমস্ত ছলনা থেকে, শয়তানের সমস্ত ছলনা থেকে বেরিয়ে আসছেন আর শয়তান দ্বারা বানানো অর্থব্যবস্থা আর দেশের যে অর্থব্যবস্থা সেইটাকে কমজোর করছে, সেই কমজোর করা ব্যবস্থাটাকে বদলে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। প্রার্থনা করুন আমাদের দেশের জন্য, দেশের রাজ্যের জন্য, সমস্ত নেতাদের জন্য, তারা ঈশ্বরের বুদ্ধিতে চলছেন যীশু খ্রিস্টের নামে। ও রাহান্দ্রিকা আলাকারে জাকা আন্দ্রে রে বন্ধুরা লাবাগরা টেকে বো সাকড়াবা ও জিকেরে জালা লা 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 রে জাকারা আন্দ্রে কালাকারে টেকে বোগরা টেকে বো সাকড়াবা ও ত্রিহানি রে হানি রি টেকে জাকারা আন্দ্রে রাখা সারু কুসু আন্দ্রে কা আলাকা রে হান্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো সাকড়াবা ও জিকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বো সাকড়াবা রাহা আমাদের ভারতবর্ষের জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমাদের ভারতবর্ষের উপরে যীশু খ্রিস্টের প্রভু তাকে বলছে যীশু খ্রিস্টের নামে, রে বন্ধুরা বাগড়া টেকে বৈশাখ খারাপা। আমরা ভারতবর্ষের উপর থেকে সমস্ত শয়তানকে কাটছি যীশু সমস্ত ঈশ্বরের প্রভুতাকে বলছে যীশু খ্রিস্টের নামে, রাহান্দ্রিকা আলাকারি টেকে বোকরা টেকে বৈশাখ কাড়াবা। সমস্ত জায়গায় ঈশ্বরের বুদ্ধি চলছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত নেতারা রাহান্দ্রিকা আলাকারি টেকে বোকরা টেকে বৈশাখ কাড়াবা। সমস্ত নেতারা ঈশ্বরের
শয়তানের হাত থেকে ছুটে বেরিয়ে আসছে যীশু খ্রিস্টের নামেতে। ওরা হান্দ্রি কালাগাড়ি টেকে বকরা টেকে বসা কাটাবা, তাদের বুদ্ধি বদলাচ্ছে রে বন্ধুরা, লাবাগরা টেকে বসা কাটাবা, তারা নিজের বুদ্ধি না ঈশ্বরের বুদ্ধিতে কাজ করছেন যীশু খ্রিস্টের নামেতে। রা হান্দ্রি কালাকাড়ে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, ছলনা থেকে তারা বেরিয়ে আসছে, শয়তানের ছলনা থেকে তারা মুক্ত যীশু খ্রিস্টের নামেতে। রা হান্দ্রি কালাকাড়ি টেকে বকরা টেকে বসা কাটাবা, জিকিরে হান্দ্রি কালাকাড়ি টেকে বকরা টেকে বসা কাটাবা, ওরা হান্দ্রি কালাকাড়ি টেকে বকরা টেকে বসা কাটাবা, সমস্ত নেতা সমস্ত মানুষের হিতে কাজ করছেন যীশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে কালাকারী টেকে বকরা টেকে বসা কাটবা, সবার উদ্ধার হচ্ছে, সবাই পরিত্রাণ পাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে আলাকা রাজাকা ওরে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটবা, রাহান্দ্রে রে 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 রাখা সাহান্দ্রে ও রাহান্দ্রে কালাকারী টেকে বকরা টেকে বসা কাটবা, ও জিকে রে জালা লা 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 রে জাকালিয়েন্দ্রে আলাকারী টেকে বকরা টেকে বসা কাটবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, দ্বিতীয় পয়েন্ট নেবো, আর আমরা বাইবেল থেকে দেখবো প্রথম কুরন্থীয় ১৬ অধ্যায়ের ১৫ বাক্য, যেখানে বলেছেন, হে ভাতৃগণ, তোমাদিগকে নিবেদন করিতেছি, তোমরা স্তিফানের পরিজনকে জানো, তাহারা আখাইয়া দেশের পবিত্র মাংসে এবং পবিত্রগণের পরিচর্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন। হালেলুইয়া। আমরা প্রার্থনা করবো আমাদের ভাই ও বোনেদের জন্য, তাদের হৃদয় সর্বদা স্বর্গীয় বস্তুতে রয়েছে, সুসমাচারের জন্য তারা কটিবদ্ধ এবং তাদের সেবকায় তাদের আনন্দের সাথে পূরণ করছে কোনো ভুল ছাড়াই, আর সেবকায়ের সাথে সাথে তারা আত্মায় জিতছেন এবং সমস্ত জায়গায় সুসমাচারের প্রচার করছেন। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, আমরা ভাই ও বোনেদের জন্য, আমরা খ্রিস্টের সমস্ত ভাইদের জন্য, বোনেদের জন্য আমরা প্রার্থনা করবো, রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, আন্দ্রে কালাকারী টেকে বোকরা টেকে বসা কাটাবা, ও জিকে রে আন্দ্রে কালাকারী টেকে বোকরা টেকে বসা কাটাবা, আন্দ্রে কালাকারে জাকা আন্দ্রে ও রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, জিকে রে আন্দ্রে কালাকারী টেকে বোকরা টেকে বসা কাটাবা, ও রা আন্দ্রে কালাকারী টেকে বোকরা টেকে বসা কাটাবা, জিকে রে জালা লা 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 রে জাকা, ও সিকেন তারাবা সান্তারাবা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, আমাদের কলিসিয়ামের সমস্ত ভাই ও বোনেদের জন্য, সমস্ত ভাই ও বোনেদের জন্য আমাদের আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, তারা আপনার সেবকাইকে পূরণ করছে যীশু খ্রিস্টের নামে, আপনার সমস্ত কাজেতে তারা কটিবদ্ধ যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, রা হান্দ্রিকা আলাকারী টেকে বকরা টেকে বসা কাটাবা, তারা আপনার রাজ্যের জন্য দৌড়াচ্ছে, রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা নির্ভীকতার সাথে, রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, তারা সমস্ত তার নিজেদের সেবকাইকে পূরণ করছে যীশু খ্রিস্টের নামেতে। রা হান্দ্রিকা আলাকারী টেকে বকরা টেকে বসা কাটাবা, জিকে রে আন্দ্রিকা আলাকারী টেকে বকরা টেকে বসা কাটাবা, তারা সুসমাচারকে সুসমাচারকে সমস্ত জায়গায় পৌঁছাচ্ছেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, সমস্ত পরিস্থিতির সাথে তারা ঈশ্বরের বুদ্ধিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, মহান আত্মাকে জয় করছেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, জিকে রে সালা লা 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 রে জাকা, হালেলুইয়া। সমস্ত ভাই ও বোনেরা কোনো ভুল ছাড়াই কোনো ভুল ছাড়াই ঈশ্বরের বুদ্ধিতে সত্য নিষ্ঠার সাথে নিজেদের সেবকাইকে পূরণ করছে যীশু খ্রিস্টের নামে আনন্দের সাথে। রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, তারা সত্যতার জ্ঞানে এগিয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে, তারা নির্ভীক, তারা নির্ভীক। রে হান্দ্রে আলাকা রাজা আন্দ্রেকা ও রে বন্ধুরা লাবাগরা টেকে বসা কাটাবা, জাকা রা আন্দ্রে কালাকারি টেকে বকরা টেকে বসা কাটাবা, ও জিকে রে জালা লা 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 রে জাকা রা রা আন্দ্রে কালাকারি টেকে বকরা টেকে বসা কাটাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, আপনার মতন আর কেউ নেই প্রভু, আপনি মহারাজা রাজা প্রভু প্রভু, ধন্যবাদ প্রভু, সমস্ত মুখ অঙ্গীকার করছে প্রভু, আপনি
একমাত্র প্রভু, ধন্যবাদ প্রভু, পুরো বিশ্ব প্রভু আপনার এই বন্ধুরা দেখে বসছে আকারাবা, আর আমরা সবাই প্রভু আপনার আপনার সিদ্ধ আমাদের জীবনে পূরণ হচ্ছে যীশু খ্রিস্টের নামে, ধন্যবাদ প্রভু, সারা আদর মহিমা সম্মান প্রভু আপনাকে দিয়ে দিই যীশু খ্রিস্টের নামে, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনাকে উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ প্রভু আপনি মহান প্রভু আপনার মতন কিনবে, ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ, এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তো যেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন, আর আমরা আমাদের প্রয়াকে স্বাগত জানাবো, থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। হ্যালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আজকে দিন রবিবার, 11 তারিখ। আজকে দিন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। হ্যালেলুইয়া, এত সুন্দর আশীষিত বচন। আর আজকের অনলাইন চার্চ আপনারা প্রচুর পরিমাণে দেখছেন বা বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক আনন্দিত। হ্যালেলুইয়া, আজকের দিন পাস্টারজি লিখছেন আজকের বাস্তবিকতা সংগ্রহতে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের বহিঃশ্বাস, হ্যালেলুইয়া। সময়শাস্ত্রের ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, 2 তিমথীয় 3:16, হ্যালেলুইয়া। পবিত্র বাইবেল যা বর্তমানে আমাদের কাছে আছে তা স্বর্গ থেকে আমাদের কাছে ফেলে দেওয়া হয়নি, হ্যালেলুইয়া। এটা
পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বরের পবিত্র লোকদের দ্বারা বর্গিত হয়েছে, হালেলুইয়া, এবং লেখা হয়েছে। পবিত্র বাইবেলের সত্যতা নিয়ে কিছু প্রশ্ন করার কারণ হলো তারা শাস্ত্রের লেখক এবং অনুপ্রাণিত লেখকদের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়নি, হালেলুইয়া। যে শ্রেষ্ঠটি বই নিয়ে পবিত্র বাইবেল রচিত হয়েছে সেইগুলির আলাদা আলাদা লেখক রয়েছে, হালেলুইয়া। পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত লেখক বদলিয়েছে, পবিত্র আত্মা তাদের জীবনের অনুপ্রাণিত করেছেন, তারা তাতেই লিখেছেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। উদাহরণস্বরূপ, পৌল বেশিরভাগ চিঠি বা পত্র লিখেছেন, যেমন রোমীয় পুস্তক এক অধ্যায় ও দুই বচনে, যেমন সিমথিও, গালাতীয় 1 ও 2, কলসীয়, ফিলিপীয়, কলসীয় ইত্যাদি। পবিত্র আত্মা মোশি, জিরুবিয়, জিসায়ের মতো ভাববাদীদের এবং পিতর জোহান জাকুবের মত প্রেরিতদের অনুপ্রাণিত করেছিলেন, হালেলুইয়া। কিন্তু তারা নিজেদের শাস্ত্রের লেখক বলতে পারেন না, হালেলুইয়া। আমাদের মূল্য বাক্য আমরা শাস্ত্রের লেখককে দেখেছি, সমগ্র শাস্ত্র ঈশ্বরের দ্বারা, হালেলুইয়া। শাস্ত্র হলো ঈশ্বরের দ্বারা অনুপ্রেরিত, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। বা অনুপ্রাণিত শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার মানে হলো ঈশ্বরের বহিঃশ্বাস, ঈশ্বরের অনুপ্রেরণতা। ও প্রেক্ষাপটে ঈশ্বর হলো পবিত্র আত্মা, হালেলুইয়া। তিনি শাস্ত্রের লেখক। যদি আপনি কখনো ঈশ্বরের সঠিক ইচ্ছা জানতে চান এবং সেই মতে চলতে চান, তা বিচার এবং জীবনের সমস্ত কিছু নিয়ে তার ধারণাগুলো বুঝতে চান, তাহলে শাস্ত্র পাঠ করুন এবং ধ্যান করুন, হালেলুইয়া। 2 তিমথিও 3:16 বাকি অংশটা আমাদের শাস্ত্রের উদ্দেশ্য দেখেছেন, তা হলো শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিক সত্যনিষ্ঠার ও সত্য ধনীয় শাসনের নির্মিত উপকারী, যেন ঈশ্বর লোক ও পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত ভূত হয়, হালেলুইয়া। এইগুলোই এবং এর চেয়ে ও আরও বেশি শাস্ত্র আপনার মধ্যে এবং আপনার জন্য করতে পারে, যদি আপনি তা অধ্যয়ন করেন এবং ধ্যান করেন। আপনি আপনার জীবনের প্রয়োজনীয়তা সমস্ত সুবিধা পাবেন এবং আপনার বংশ ও খ্রিস্টের আপনার জীবনের পূর্ণ আশীর্বাদ উপভোগ করতে পারবেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এবার প্রার্থনা বলছি, আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। আমি সম্পূর্ণরূপে পবিত্র আত্মার কাছে সমর্পিত, যিনি শাস্ত্রের লেখক, নির্গুণ তত্ত্ব, গোপন বিষয় সকল গভীর সত্যে এবং অনন্ত প্রকাশের উন্মোচনকারী। অতএব জীবনের নির্গুণ তত্ত্ব এবং গোপন বিষয়গুলির প্রতি আমার অন্তর্দৃষ্ট রয়েছে। আমি সর্বদা বিজয়ী, কারণ সত্যের আত্মা আমাকে তার বাক্য দ্বারা নেতৃত্ব দেয় এবং পরিচালিত করে।
এবং তার জ্ঞান আমার সমস্ত কাজেই স্পষ্ট। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আরও অধিক বাইবেল আপনারা পড়তে পারেন ইফিসিয় 1:15-16 আর 2 পিতর 1:3। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। প্রিন্স দ্য লর্ড, হালেলুইয়া। আমি হচ্ছে কিনা তোতা, তো আমি আপনাদেরকে একটা পরমেশ্বরের রাজ্যে আমি আছি। তো পরমেশ্বরের রাজ্যে থাকলে পরমেশ্বর যে কীভাবে আমরা জীবনে কাজ করে তারই একটা আমি সাক্ষ্য দিতে চাই। তো পরমেশ্বর আমার জীবনে অনেক কিছু কাজ করেছে, তার জন্য আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমি অনেক কিছু গবাইয়ের আগেও সাক্ষ্য আমি অনেক কিছু দিয়েছি, তো এখনও আমি আপনাদের কাছে আর একটা ছোট্ট সাক্ষ্য দিচ্ছি যে পরমেশ্বরের রাজ্যে থাকলে তুমি কীভাবে সুস্থ বা স্বাভাবিক থাকতে পারো। তারই একটা হচ্ছে প্রমাণ হচ্ছে, আমি একদিন হঠাৎ স্নান করার পর দেখি আমার এরকম গলার কাছে যে পক্সের মতন, যে মায়ের দয়া বলি আমরা, পক্সের মতন দুটো তিনটে হয় আর ছোটো ছোটো 5-7টা হয়। তো আমি খুব ভয় পেয়ে যাই। তো আমি ভাবলাম কি হবে, আমার ছোটো বাচ্চা আছে, যে আমি এরকম যদি আমার হয়ে যায় তো আমার বাচ্চাটার হবে, আমি কিভাবে থাকবো, প্রচুর টেনশন করি। তো তারপরে আবার পরমেশ্বরের বচন মনে পড়ে যায় যে তুমি হচ্ছে কি না মতকে তারাই সে হোকার বি গুজরো তবি তুম হানি সে নেহি ডারো, কিউকি যে তুমি তোমারে আন্দারে ও মহান হ্যাঁ। হালেলুইয়া, যো আমাদের মধ্যে আছে ও মহান এই বিশ্বের থেকে বেশি, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমি বচনকে ঘোষণা করতে লাগলাম। তো বচনকে ঘোষণা করার পর সারা দিন রাত যখনই মনে এই হতো তখনই আমি বচনকে ঘোষণা করতাম। তো তারপরে বচনকে ঘোষণা করতাম, ওই জায়গায় হাত রাখতাম, হাত রেখে প্রার্থনা করতাম। তবু মনের মধ্যে খুব একটা মানে সংকোচ ছিল। তারপরের দিন আমার মঙ্গলবারের দিন এইটা ঘটনাটা ঘটে। তারপর বুধবার দিনকে আমার হচ্ছে কি না পাস্টারের মিড উইক সার্ভিস ছিল, পাস্টার আইজ্যাকের মিড উইক সার্ভিস ছিল, আর ওখানে আমাদের পাস্টার ক্রিসের কমিউনিয়ন নেওয়া হচ্ছিল। তো পাস্টার ক্রিসে যখন কমিউনিয়ন নেওয়া হয় তখন হচ্ছে এই পাস্টার ক্রিস সমস্ত বিমারির ওপরে, সমস্ত রোগের ওপরে যখন প্রার্থনা করছিলেন, তো আমি তখন ওই প্রার্থনাতে ছিলাম। তো প্রার্থনাতে যখন বলেছিলেন যে হচ্ছে কিনা যে তুমি স্কিনের ওপরে হাত রাখো, আর যেই জায়গায় তুমি অসুস্থ সেই জায়গাতে হাত রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। তো আমি ওই জায়গাটায় হাতটা রাখি আর আমি প্রার্থনা করি যে আমার যে পক্স বা মায়ের দয়া 2-3টে হয়েছে একই জায়গাতে, তো ও পুরোপুরি শুকিয়ে যাচ্ছে যিশুর নামেতে, এবং হচ্ছে ও আগে বাড়বে না যিশুর নামেতে, ও একটাও আর এক্সট্রা হবে না আর কিছু হবে না। তো ও পরমেশ্বর এমন চমৎকার আমার জীবনে করেছে। আমি পরের দিন ওই দিন সন্ধেবেলা যখন মিড উইক সার্ভিস দেখার পর পরের দিন সকালবেলা যখন আমি উঠি, তো আমার যে দুটো বড় বড় হয়েছিল আর পাশে যে ছোট ছোট 3-4টে হয়েছিল ও পুরোপুরি শুগ্ন হয়ে গিয়েছিল একদম। আমি মানে মিরাকেল হয়েছে। তো আমার মানে আমি পরমেশ্বরকে এত ধন্যবাদ জানাচ্ছি যে চিন্তা করতে পারবে না, যে আমি বলি পরমেশ্বর তুমি সত্যি পরমেশ্বর তুমি এত ভালো কাজ করেছো আমার জীবনে। আমার যে মনের মধ্যে যে ভয় ছিল সেই ভয়টা পুরোপুরি কেটে গেছে এবং ও পুরোপুরি শুকিয়ে গেছে, আর একটাও এক্সট্রা কোনো কিছু হয় না, আমি পুরো স্বাভাবিক একদম জীবনযাপন করছি। এর জন্য আমি পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ পরমেশ্বর আমাদের জীবনে কাজ করার জন্য, ধন্যবাদ পরমেশ্বর। আমি আর আমরা সবাইকে আমি একটাই অনুরোধ করবো যে হচ্ছে কিনা হে প্রভু আমার যে সাক্ষ্যটা দেখছে তারাও যেন মিড উইক সার্ভিস রবিবারের চার্চ দেখে আর নিজের জীবনে চমৎকারকে গ্রহণ করে। ধন্যবাদ পরমেশ্বর। কি আপনি কোই গলতি কর দি যা আপনি কুছ ইতনা বড়া কাম কর দিয়া কি পরমেশ্বর কা প্রেম আপকে লিয়ে খতম হো গিয়া, আর কবি মত হোনে দিজিয়েগা কি আপ আপনে আপকো বেকার সমঝে। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। गो अवे। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूँ बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूँ उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम।
হালেলুইয়া, ও হালে আমরা প্রার্থনা করব আমাদের সমস্ত চার্চের মেম্বারের জন্য, বিশেষ করে সমস্ত চার্চ মেম্বারের জন্য যারা কোনো করে অসুস্থ, তারা সুস্থ হচ্ছে যীশু খ্রিস্টের নামে। তাদের শরীরে কোনো দুর্বলতা যদি থেকে থাকে সেটা চলে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো কাজ তাদের শরীরে কাজ করবে না যীশু খ্রিস্টের নামে। সমস্ত রোগ ছড়ানোর হাতকে কাটছি আমি, সমস্ত চার্চ মেম্বারের প্রতি কাটছি যীশু খ্রিস্টের নামেতে।
প্রার্থনা করুন। রে আন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে 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 টাকা বোকনা টেকে বোসা খারাবা। রি এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে রে বোস করে বো টাকা বাগনা টেকে বোসা খারাবা। ও রি এন্দ্রে কালা কাজি এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে 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 টাকা বোকনা টেকে বোসা খারাবা। রি এন্দ্রে কালা কাজি এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে রে বোস করে বো টাকা বাগনা টেকে বোসা খারাবা। রি যে আমার মধ্যে আছে সে মহান এই সংসারে আছে। ও রে এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে বোস কা সত্যের সত্যতার সবার মধ্যে ঘর করছে যীশু খ্রিস্টের নামে, তাদের মধ্যে সত্যের জ্ঞান আছে যীশু খ্রিস্টের নামেতে। ওরে বন্ডালা পাগলাটে তাদের জীবনকে জীবন বলছে যীশু, ঈশ্বরের শক্তিকে পাঠাচ্ছি শরীরের মধ্যে যীশু খ্রিস্টের নামে। রে এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা রে সে করস এন্দ্রে কালা কাজি কে রস দালা লালা ওই শয়তানের হাতে কাটছি চার্চ মেম্বারের উপর থেকে যীশু খ্রিস্টের নামেতে। রে বো মন্ডালা ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন হালেলুইয়া। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া করুণার জন্য, ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রার্থনা করার সম্মান দেওয়ার জন্য যার দ্বারা আমরা বিশ্বের লাভকে নিতে আসি। প্রার্থনার বিষয় এক্সাইট কি আপনি আপনি তার উত্তর দেন। ধন্যবাদ দিচ্ছি আপনার আত্মার দ্বারা আমাদেরকে নির্দেশিত করার জন্য, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন। কি আপনি আপনার বাক্যতে শিখি, আর আমরা বলছি আমাদের আত্মা মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। সবাই বসতে পারেন, জোরে যীশু খ্রিস্টের জন্য তালি দিতে পারেন। হালেলুইয়া। একটা গান আমার আত্মাতে আসছে আর আমি চাই সবাই গায়ু, আমরা সবাই জানি সেই গানটা, প্রেজ দ্য লর্ড। চার্চে গিয়ে যাচ্ছে নরকের ফাটল হবে না প্রবল, চার্চে গিয়ে যাচ্ছে। আপনারাও গাইতে পারেন, চার্চে গিয়ে যাচ্ছে, চার্চ এগিয়ে যাচ্ছে নরকের ফাটল হবে না প্রবল, এগিয়ে যাচ্ছে। কিছু কারাও গাইছে কারো গাইছেন না, চার্চ এগিয়ে যাচ্ছে, চার্চ এগিয়ে যাচ্ছে নরকের ফাটল হবে না প্রবল, চার্চ এগিয়ে যাচ্ছে। আমি আগে বাড়ছি, আমি আগে বাড়ছি, আমি আগে যাচ্ছি নরকের ফাটল হবে না প্রবল, আমি আগে এগিয়ে যাচ্ছি। আবার একবার, আমি এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি নরকের ফাটল হবে না প্রবল, আমি আগে এগিয়ে যাচ্ছি। হালেলুইয়া। জোরে হাততালি দিতে পারেন যীশু খ্রিস্টের জন্য। পাশের জন তো বলতে পারেন খুশি হয়েছি আপনাকে দেখে রবিবারে শনিবারটা। হালেলুইয়া। এটা আমাদের হচ্ছে রবিবারের, আর এই মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পাস্টার বলেছেন এটা বিশ্বের সব থেকে বড় খ্রিস্টমাস হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো আমার বিশ্বাস কি আপনারা উৎসাহিত, সেটাকে ধরে রাখুন। আর আশেপাশে যাই কিছু হোক না কেন, আপনি কোনো খবর যদিও শুনে থাকেন তাতে অস্বস্তিত পড়তে হবে না। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে প্রভুর আনন্দ আমাদের শক্তি। প্রেজ দ্য লর্ড। কার আনন্দ? প্রভুর আনন্দ। যতক্ষণ আপনি আনন্দে থাকেন আপনাকে কেউ হারাতে পারে না। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি মানুষ যখন অসুস্থ হন তখন তার খিদে চলে যায়, আর মানুষ যদি খাবার খায় তাহলে সে অসুস্থ হয় না। তেমনই খ্রিস্টরূপে যখন আপনি আনন্দ করেন তো পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারে না। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হালেলুইয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজন, এটা জানা প্রয়োজন। এটা আনন্দ করার মাস, খ্রিস্টমাস মানাচ্ছি আর আমাদের আমাদের সাথে মানান। হালেলুইয়া। আমার কাছে আপনাদের জন্য টপিক আছে যেটা আমাদের সবাইকে সাহায্য করবে,
আর টপিক হলো আত্মা জেতা সমস্ত খ্রিস্টের সেবকাই, প্রেজ দ্য লর্ড। কি টপিক বলুন? আত্মা জেতা সমস্ত খ্রিস্টের সেবকাই। এটা সেই খবর যেটা খুব কম সময় খ্রিস্ট শোনেন। এই সন্দেশ বারবার শোনেন, যা যা কিছু আপনারা চাইবেন তাই পাবেন, প্রেজ দ্য লর্ড। আর এই সন্দেশের আত্মা জেতা সমস্ত খ্রিস্টের সেবকাই, প্রেজ দ্য লর্ড। ভালো, এটা কি আমরা এটা জানি? ভালো, এটা কি আমরা আমরা প্রভু আমাদেরকে কি দিয়েছে? এই সমস্ত কিছুর মাঝে প্রভু আমাদেরকে সেবকাইও দিয়েছেন, প্রেজ দ্য লর্ড। প্রতিবেশীকে বলুন, প্রভু আমাদেরকে সেবকাইও দিয়েছেন। খুশিতে বলুন, প্রভু আপনাদেরকে সেবকাই দিয়েছে আমাদেরকে। হয়তো আপনারা জানেন না, ঈশ্বরের সেবা করা সব থেকে সম্মানের কাজ। কেমন ভেবে দেখুন, ভাবুন, আপনি চাকরি পেয়ে যান আর মাননীয় মোদীর অফিসে, তাতে কত খুশি হবেন কি আমি প্রধানমন্ত্রীর অফিসে কাজ করি। আর তার থেকেও বড় চাকরি কি, যিনি সবকিছু বানিয়েছেন আপনি তার সাথে কাজ করছেন, প্রেজ দ্য লর্ড, হ্যালেলুয়া। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সন্দেশকে আমরা বুঝি আর জীবনে কাজ করি। বাক্য আমাদের চেতনাতে থাকা খুবই প্রয়োজন, কারণ যে বাক্য আমাদের চেতনাতে থাকে তেমনই আমরা আচরণ করতে থাকি। যদি আপনি এখন তো চার্জে, তো আপনার আপনার চেতনাতে কি বলে যে আমি চার্জে আছি, ভালোভাবে বসে আছেন, ভালো কাপড় পরে এসেছেন আর খবরকে শুনছেন। আর যদি ঘরেতে হন, অনলাইন দেখেন, হয়তো আপনি শুয়ে থাকতেন, হয়তো গেঞ্জি, হয়তো চা খেতেন, কি হয়েছে, আপনার আপনার চেতনা কাজ করবে, প্রভাবিত করে। যদি চার্জে হন তখন আপনার কাজ করা অন্যরকম। সন্দেশ সেটাই, যেটা লকডাউন ছিল বাড়িতে বসে শুনতেন। আমি জানি না আপনারা কিভাবে শুনতেন, প্রেজ দ্য লর্ড। আর খুবই কম লোক ছিলেন যে সকাল সকাল স্নান করে পরিষ্কার হয়ে রেডি হয়ে, কেউ কেউ তো হয়তো 3 বাজে চান, 3টের সময় চান করেন, প্রেজ দ্য লর্ড। তো আমি কেন এটা বলার চেষ্টা করছি, যে চেতনা সেটাই নির্ধারিত করে কি আমরা কিভাবে ব্যবহার করব। এই কারণে বাক্য বলে খ্রিস্টের বাক্যকে অধিকারের মতো জায়গা দিন। যখন ঈশ্বরের বাক্য অধিকারের হিসাবে বসে, অনেকটা জায়গা নিয়ে থাকে, তখন অনেকটা সেটা আপনার মনের মধ্যে থাকে, মনের ভিতরে ফুটতে থাকে। যেমন আপনি কোনো জিনিস বেশি তেলের জিনিস খেয়ে নেন, হয়তো হয় অ্যাসিডিটি হয়ে যায়, তো পুরোটাই মনটা কি থাকে, পেটের গুড়গুড়েতে, কারণ বেশি খেয়ে নিয়েছেন। এই কথাটা আপনার থেকে বেরোতেই থাকে না যতক্ষণ অ্যাসিডিটি ভালো না হয়। কতজন আমার কথা বুঝতে পারছেন? যতক্ষণ না অ্যাসিডিটি ওটা থাকে, তো হওয়া চাই না, যতক্ষণ ওটা আছে তো আপনার মুখও কেমনভাবে থাকবে, বসে থাকবেন, পেট হাত দিয়ে বসে থাকবেন, সেই অ্যাসিডিটি আপনার সমস্ত জিনিসকে কন্ট্রোল করতে থাকে, প্লিজ দ্য লর্ড। তো তেমনই বাক্য যখন আপনার চেতনাতে হয়ে থাকে, কিসে হয়, কিসে হয়, এটা নয় কি আপনি কেবল শুনে চলে যান। যখন বাক্য আপনার চেতনাতে হয়ে থাকে আর বাক্যের অনুসারে কাজ করা, আর বাক্য চেতনাতে কখন হবে, যখন আপনি সেটাকে মনে করবেন। বাচ্চা যখন অধিকারের মতন বসে থাকে, যখন গভীরভাবে বসে যায়, তো খুবই প্রয়োজন কি আপনারা বাক্যকে নিজের মনের মধ্যে ধরে রাখুন। এই কারণেই বলে থাকি, রোজ বাস্তবিকতা সংগ্রহ করুন, সময় সময় প্রার্থনা করুন, সময় সময় বাক্যের ঘোষণা করুন। তাতে কি হয়, আপনার মনের গভীরে বাক্য কাজ করে, প্রেজ দ্য লর্ড,
হালেলুইয়া। যদি আপনি খবর শোনেন, ও ভাইরাস এসে গেছে, কিন্তু আপনার চেতনাতে কি আছে কি আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে, তো তো যখন এটা শুনবেন ভাইরাস এসেছে, তখন মুখ থেকে আপনার অটোমেটিক বেরোবে আমার মধ্যে ঈশ্বরের জীবন আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হালেলুইয়া। তেমনই এই যে বাক্য আত্মা জেতা খ্রিস্টের সেফ গাই, এটা আপনার মনের মধ্যে 24 ঘন্টা থাকা চাই। কি একটা খ্রিস্ট হিসাবে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কারণ আত্মা জিততে পারি। অনেকে জানেন না ঈশ্বর পৃথিবীতে তাকে কেন পাঠিয়েছেন। তারা তার ডাককে খুঁজছেন। আগে ডাকের শব্দটা শুধু খ্রিস্ট ব্যবহার করতেন, এখন পুরো অন্যরাও এই ব্যবস্থাটা জিনিসটাকে ব্যবহার করেন। তো তারাও বলে যে আমিও আমাদের ডাককে খুঁজছি। শুনতে পারেন হয়তো আপনারা, যারা অনেক অনেক বেশি পড়ে না, তারা কিভাবে যে আমি আমাদের এই ডাককে খুঁজছি? যদি আপনি আপনার ডাককে খুঁজছেন, তাহলে আপনাকে এটাও খুঁজতে হবে যে আপনাকে ডেকেছে। কারণ কেউ যদি না ডেকে থাকে, তাহলে ডাকার প্রয়োজন নেই। হ্যালো, তো ডাকে যদি, তো তাহলে ডাকার লোকটাও থাকবে, আর যে আপনাকে ডেকেছে সে তখনই আপনাকে ডাকবে যখন সে আপনাকে বানিয়েছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যালো, এর নাম এঞ্জেল। কৌশলের কাছে গিয়ে বলবে না তো আমার স্কুলের ফিস দিন, ও এমনই যেতে পারে না। কেন? এর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর এ না ডাকতে পারে না যেদিকে আয় রুটি কর, সে বলবে যে তুমি আমার মা নাকি যে আমি বানাবো। তো যখন ডাকেন, তিনি কি ডাকার লোক? প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো আত্মাকে জেতা আমাদের একটা ডাক। যদি শুধু স্বর্গ যাওয়া হতো, সেই দিনই যেদিন যীশু খ্রিস্টকে স্বর্গ হিসাবে জেনে নিয়ে প্রভু হিসাবে সেই দিনই চলে যেতেন। ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্যই, তাকে আমরা অন্যদেরও স্বর্গে যাওয়ার রাস্তা দেখাতে পারি। যদি আপনি কোথাও চাকরি করে থাকেন, ওই চাকরি ওই জন্য দিয়েছেন তাকে ওখানে সমস্ত লোক কোথায় চলে যায়? স্বর্গে। যদি আপনি কোনো গ্রামে থাকেন, তো ঈশ্বর চান ওই গ্রামের লোক কোথায় চলে যায়? স্বর্গে। যদি আপনি স্কুলে যান, সেই স্কুলের ছাত্রছাত্রী কোথায় চলে যায়? স্বর্গে। যদি আপনি এক বিল্ডিং এ হন, একটা সোসাইটিতে থাকেন, একটা গলিতে থাকেন, যেখানেই হন থাকেন না কেন, ঈশ্বর কাজ করুন, ঈশ্বর চান সেই সব লোক কোথায় চলে যাক, সবাই স্বর্গে নিয়ে যাওয়ার জন্য কাকে পাঠিয়েছেন? আমাকে আর আপনাকে? অনেকে এটা জানেন না, অনেকেই তাদের জীবনে অন্যদের অন্য কিছু উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, এই কারণে তাদের জীবনে স্যাটিসফ্যাকশন নেই, কোনোভাবেই শান্তি নেই। তারা সেই কাজ করে যেটা তাদেরকে করার জন্য বলেনি। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো আত্মা জেতা কি একটা ডাক? কি পাশের জনকে বলুন, আত্মা জেতা একটা ডাক, আর একটা এটা হচ্ছে সমস্ত খ্রিস্টের সেফ গাইড। কিসের সেফ গাইড? তো আমার কাছে 4টে পয়েন্ট আছে। প্রথমে পয়েন্ট বলে দিচ্ছি, তারপর তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব। প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ সোল মিনিং, আত্মা জেতা আসলে কি। দ্বিতীয় পয়েন্ট, এটা এত প্রয়োজন কেন। তৃতীয় পয়েন্ট হলো কারা আত্মা জেতার যোগ্য, আর চতুর্থ পয়েন্ট হলো কি আমরা আত্মা জেতার কাজকে সিদ্ধ কিভাবে করব। প্রেজ দ্য লর্ড। এই 4টে পয়েন্ট। প্রথম কি, আত্মা জেতা কি বলতে পারেন, আত্মা জেতা কি। তৃতীয় পয়েন্ট, এটা এত প্রয়োজন কেন। তৃতীয় পয়েন্ট, কারা কারা আত্মা জেতার যোগ্য, কারা কারা আত্মা জিততে পারেন। চতুর্থ, আমি আমার আত্মা জেতার কাজকে সিদ্ধ কিভাবে করব। প্রেজ দ্য লর্ড, এটা আপনার সাহায্য করবে। এই মেসেজ বারবার হয়তো দিতে পারবো না, এই জিনিসটা আপনার চেতনাতে বারবার নিয়ে আসতে হবে। যেমন ছোটবেলায় মা বলেন খাবার খাও, আজ কেউ আপনাকে বলে না খাবার খাও। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের জন্য কাজ করেন? খাবারের জন্য। প্রথমে খাবারের জন্য আপনার পিছনে ছুটতে হতো, এখন নয়। এমন হয় না যে এই সন্দেশ আপনাদেরকে বারবার দিতে হয়। আপনি কি করবেন, এই সন্দেশের দ্বারা কাজ করতে শুরু করে দেন। যেমন এখন কিসের জন্য কাজ করেন? খাবারের জন্য। সেই খাবার যার কাছ থেকে দূরে চলে যেতেন, আর আজ তার জন্যই কাজ করছেন, আর সেই খাবারই আজ নিজের বাচ্চাকে খাওয়াতে চান।
সেই খাবার যার থেকে দূরে চলে যেতেন, এমন হতে দেবেন নাকি জীবনভর এই খবর নিয়ে আপনার কাছে পড়ে থাকতে হবে, আত্মা যেত না, আপনাকে একবারই বোঝা দরকার, এটা আমার কাজ, আর এর জন্য আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, কাল কেউ আমাকে আমার আত্মা জিতে চায়, আজ আমাকে অন্যের আত্মা জিততে হবে, আমরা কোনো কিছুতে হারতে পারি না। আপনি জানেন না যে আপনি যাকে জিততেন সে পুরো পৃথিবীতে কি করতে পারে। প্রেজ দ্য লর্ড। যেই চার্চে আমি যেতাম সেই চার্চে সবাই বলেছিলেন যে একজন খ্রিস্ট হবে না, সেটা হচ্ছে আমি। আমার থেকে সবাই ভয় পালাতো, তারা ভাবতো যে খ্রিস্ট হবে না, কিন্তু আমি হয়ে গেছি। না শুধু হয়ে যায় না, লাখো লোকের উপর খ্রিস্টকে আমি এনেছি। হালেলুইয়া। তো আপনি জানেন না যাকে আপনি সুসমাচার শোনাচ্ছেন ও কাল কি করতে পারে, কত বড় পরিণাম পেতে পারে, ঈশ্বর অবশ্যই এর জন্য পুরস্কার দেবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। তো তৈরি শেখার জন্য তো প্রথম কি, হোয়াট ইজ সোল মিনিং, আত্মা যেটা আসলে কি, আমরা পড়বো কলসের 13 অধ্যায় প্রথম বাক্য, MPPC আর হিন্দিতে আমরা পড়বো। হোয়াট ইজ সোল মিনিং, খুব এটা প্রয়োজন আপনার এটা বুঝুন, এটা আপনাদের অনেক সাহায্য করবে। কলসীয় 1:13, ওকে, তিনি এই অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের, আপনারা বলতে পারেন, তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন, ঠিক আছে, আর এটা কে ছাড়িয়েছেন, লেখা আছে দ্য ফাদার, পিতা নে, পিতা কে, পিতা, পিতা কি করেছেন, MPC-তে বলছি, ফাদার হ্যাজ ডিলিভার অ্যান্ড ডোনার টু হিমসেলফ, পিতা আমাদের ছাড়িয়েছেন আর নিজের দিকে টেনেছেন, কি করেছেন, পিতা আমাদেরকে ছাড়িয়েছেন আর নিজের দিকে টেনে নেন, আউট অফ দি কন্ট্রোল দি ডোমিনিয়ন অফ দ্য ডার্কনেস, আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার দেন। প্রেজ দ্য লর্ড। বলুন, অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার দেন। দেখেছেন যে প্রভু এখানে কি করেছেন, দেখছেন এখানে পিতা এখানে কি করেছে, তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করেছেন, অন্ধকারের উদ্ধার, অন্ধকার থেকে উদ্ধার করেছেন। যারা যিশুকে জানেন না তারা কিসের বসে আছেন, অন্ধকারের বসে, তারা চাইলেও সঠিক কাজ করতে পারবেন না, এরাই তারা জবাব দেবে লোক এত দুষ্ট কেন, কখনো কখনো ভাবেন যে এই মানুষটা এত দুষ্ট কেন, এত খারাপ কি কাজ কি করে করতো, কি করে, কারণ সে অন্ধকারের বসে আছেন, অন্ধকারের বসে বসে কোন, শুনেছেন যখন কোনো মানুষ তার বসেতে থাকেন তখন তিনি নিজের করেন না অন্য কারোর কথা শোনেন, দেখতে পারেন, এর জন্য আত্মা জিতুন। এখানে কি বলেছেন, তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন, অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করেছেন। তো আত্মা জেতা কি করেছেন, কাউকে অন্ধকার থেকে বের করে আনছেন। প্রেজ দ্য লর্ড। কি করছেন, অন্ধকারের কর্তৃত্ব থেকে বের করে আনছেন। এটা এটা মজার বিষয় নয় যে আপনি কার কাছে গেছেন আর চার্জ এসে যান আর MC ব্যক্তি এমনই এসে যাবে, সেখানে একটা বল কাজ করে যে ব্যক্তিকে ভুল কাজেতে থামিয়ে রাখে, আমাদের সেই বলকে কাটতে হবে, তবে সেই ব্যক্তি সেই বস থেকে বেরিয়ে আসবেন। এটাই হলো আত্মা জেতা। অনেক সময় অনেকে বলেন আমি প্রতিবেশীকে বলেছি চার্জ এসে যাচ্ছে, আসেনি, প্রতিবেশী কার বসেতে আছেন, অন্ধকারের বসেতে বসেতে আছেন, কন্ট্রোলে আছেন। তো আমি আর আপনি যদি নিষ্ঠার সাথে প্রার্থনা না যদি করি, তাহলে ওই বস থেকে আমরা ছাড়তে পারবো না। আর যতক্ষণ সে কোন ব্যক্তি অন্ধকারের বসে, এটা কি বিশ্বের কাছে বিপদ, হ্যালো, এটা কি বিপদ, একটা পাগল ব্যক্তি রাতে বম দিয়ে দেন আর আপনার ঘুম আসবে, ভাববেন এ যে কোনো সময় কিছু করবে, কারণ ও কি পাগল, তার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই, যার কিছু মনে আসবে সে তাই করবে। তো প্রথম স্টেপ কি, অন্ধকার থেকে বের করে আনা, আর সেটা হলো আত্মা চেতা। আর এটা মজার কাজ নয়,
আপনি জানেন না যখন আপনি আত্মাকে যেতেন বিশ্বের কত বড় লাভ করছেন। এক ব্যক্তি যাদের শয়তান ব্যবহার করত খারাপ কাজের জন্য, আপনি তাকে কি করেছেন? অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছেন। এই জন্য এত সম্মানের কাজ। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো কেউ বলতে পারে না, ও আমি পারবো না, আমাকে আপনাকে করতে হবে। যদি আমাকে আর আপনাকে পৃথিবীকে বদলাতে হয়, তো আমাকে আপনাকে এটা করতে হবে। কারণ মানুষ যতক্ষণ যিশুতে না আসে, তখন কার বসে? অন্ধকারের বসে, শয়তানের বসেতে। কিসে এখানে লেখা আছে? কন্ট্রোল অ্যান্ড ডোমিনেন্ট অফ ডার্কনেস। প্রেজ দ্য লর্ড, মানে শয়তান তাকে চালাচ্ছেন। কি করছেন? এই কারণে সে সময় সময় ভুল কাজ করেন। আর সে বলে যে আমি জানি না আমার সাথে কি হয়েছে, কিন্তু আমরা জানি তার সাথে কি হয়েছে। ও কার বসেতে? অন্ধকারের বসে। কার বসে? কিসেতে? আর এটা আমার আর আপনার কাজ কি? তাকে অন্ধকার থেকে বার করে নিয়ে আসা। দেখছেন কত বড় কাজ করছে, কত মহান কাজ। মানুষকে খাবার খাওয়ানো ভালো, খাবার খাওয়ানোর পর ও হয়তো অন্ধকারের বসে, শয়তানের বসে, কি লাভ? এই কারণে মন কিসে হয়? আত্মা জেতাতে নাকি খাবার খাওয়ানাতে? অনেক বলেন চার্চবেলা খাবার কেন খাওয়ায়, আমরা খাবার খাওয়ানোর পরও তার কি কিছু থাকে? কার বসতে থাকে? তার কেউ বেশি লাভ হয় না। একবার খাওয়াবেন, দ্বিতীয়বার আবার খিদে পেয়ে যাবে। এর মানে এই নয় যে আমরা খাবার খাওয়াই না, আমরা জানি তাতে বেশি লাভ হয়নি। একবার খাবার খাওয়ানোর পর, দুপুরের পর, দুপুরের পর রাত্রিতে, আর একদিন না খাওয়ালে দ্বিতীয় দিন তারা চলে যাবে। যেটা খাবার খাবেন সেটাও কোনো কাজে আসবে না। হ্যালো, আসবে? যদি আমরা অন্ধকার থেকে তাকে বের করে দিই, ও ভাই বোনেরা, হালেলুইয়া, ও খুব বড় কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বড় কাজ। আত্মা জেতার প্রথম কাজ কি? প্রথম কাজ কি হবে? অন্ধকারের বস থেকে বের করে নিয়ে আসা। কি করা? অন্ধকারের বস থেকে বের করে আনা। ওটা হলো অর্ধেক কাজ, এখনো পুরো হয়নি। লেখা আছে, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে এনেছেন। এখানে প্রথম কাজ কি? বের করে নিয়ে আসা। আত্মা জেতার প্রথম কাজ হলো, বলুন, আত্মা জেতার প্রথম কাজ হলো বের করে আনা। প্রথম কাজ কি হলো? তো যখন আপনি যখন ভুল কাজ করেন অনবরত, তো এমন তো নয় যে আপনি অন্ধকারের বসেতে। সত্যি কি যিশু আপনার প্রভু? নিজেকে জিজ্ঞাসা করুন। প্রেজ দ্য লর্ড, শয়তানকে নিজের সাথে কিছুই করতে দেবেন না। শয়তানের আপনার মধ্যে কিছুই নেই। প্রেজ দ্য লর্ড, বলুন, শয়তানের কোনো কিছুই আমার মধ্যে নেই। বলুন, অন্ধকারের কোনো কিছুই আমার মধ্যে নেই। এটা সেই জিনিস যেটা আপনাকে রোজ বলতে হবে। এটা সেই জিনিস যেটা আমি নিজেই বলি, যে শয়তান আমার মধ্যে কোনো কিছু নেই, যে অন্ধকারের কোনো জিনিস আমার মধ্যে নেই। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আর এটাই আমাদের কার সাথে করতে হবে? অন্যের সাথে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? মধ্যস্থের প্রার্থনা করতে হবে। কি করতে হবে? কার প্রার্থনা? তো এটা মজার বিষয় না। প্রেজ দ্য লর্ড, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তো শুধু তিনি উদ্ধার করেননি, আবার এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যান। প্রেজ দ্য লর্ড, দেখছেন এখানে প্রথম কাজ কি করেছেন? উদ্ধার করলেন, তারপর কি করলেন? অন্য স্থানে প্রবেশ করলেন। তো প্রথম কি কাজ? আমরা তাকে অন্ধকার থেকে বের করে আনি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করায়। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর মানে কি? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর মানে আমরা তার মধ্যে প্রার্থনার দ্বারা ঈশ্বরের স্বভাবকে বিকশিত করি। প্রেজ দ্য লর্ড, কি করি? ঈশ্বরের স্বভাবকে, ঈশ্বরের সত্যনিষ্ঠাকে বিকশিত করে থাকে নিজ প্রার্থনার দ্বারা। চলুন আর একটা বাক্য পড়ি, দ্বিতীয় বিবরণ ৬ অধ্যায় ২৩-এর বাক্য। দ্বিতীয় বিবরণ ৬ অধ্যায় ২৩-এর বাক্য। And he brought us out from there that he might bring us in. তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, সেই অনুসারে সেই দেশ দিতে তিনি আমাদের বের করে নিয়েছিলেন। তাকে আমাদের কোথায় নিয়ে যায়? হ্যালো, কি করেছেন? তিনি বের করে এনেছেন। কেন? না কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য। শুধু আমরা কাউকে উদ্ধার করছি না, তাকে ঈশ্বরের রাজ্যে স্থাপিত করতে হবে।
আমাদের সুনিশ্চিত করতে হবে কি যেন তারা ঈশ্বরের রাজ্যে থাকে। প্রেস দ্য লর্ড। প্রথমে তারা কার বসেতে ছিলেন? অন্ধকারে। এখন তারা কোথায় এসে যায়? ঈশ্বরের বসে। প্রেস দ্য লর্ড, হালেলুয়া। এবার তাদের কে চালনা করবে? ঈশ্বর। আগে প্রথমে কে চালনা করতো? শয়তান। শয়তান এবার কে চালাবে? এটা কোনো প্রার্থনা ছাড়া হবে না। অনেক সময় বলে আমার স্বামী ভুল রাস্তায় চলছে, পাস্টর তার জন্য প্রার্থনা করুন। কি তার সঠিক রাস্তায় আছে? না, এতে আসবে না। আপনাকে প্রার্থনা কি করতে হবে? ওর মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাক। যখন তার মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাবে, তখন সে নিজের থেকেই সঠিক রাস্তায় চলবে। প্রেজ দ্য লর্ড। যদি আপনার বাচ্চাকে ইংরেজি বলতে পারে না তো কি করেন? তাকে কোথায় পাঠান? কোচিং এ ইংরেজি শিখতে। যদি বাচ্চা ইংরেজি শিখে যায় তাহলে ভুল ইংরেজি বলবে না। হ্যালো, যদি সঠিক ইংরেজি শিখে যায় কি আর ভুল বলবে? তো যখন তা ঈশ্বরের মধ্যে স্বভাব বিকশিত হয় তখন সেই ব্যক্তি ভুল কাজ করবে। আর অনেকে এটাই জানেন না, অনেকেই প্রার্থনা করে না আমার স্বামী বদলে যাক, এভাবে কেউ বদলায় না। এমন প্রার্থনা করলে যদি বদলে যেত তাহলে সবাই বদলে যেত। বাচ্চা যদি এমন বদলে যেত তাহলে সবাই বদলে যেত। প্রার্থনা কি করতে হবে? তার মধ্যে ঈশ্বরের স্বভাব বিকশিত হয়ে যাক। কি বিকশিত হয়ে যাবে? শুনছেন আপনার? হ্যালো, কি বিকশিত হয়ে যাবে বলুন? ঈশ্বরের স্বভাব। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের সত্যনিষ্ঠা। শুনছেন তো? আত্মজিতার কি? অন্ধকার থেকে উদ্ধার করে ঈশ্বরের রাজ্যে স্থাপিত করা, যাতে খ্রিস্ট তার হৃদয়ে বসে যায়। প্রেজ দ্য লর্ড। প্রথম স্টেপ কি? আমরা খ্রিস্টতে। দ্বিতীয় কোরিন্থীয় 5:17 বাক্য। প্রথম স্টেপ কি হয়? আত্মজিতাতে। যদি কেউ খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে যায়। জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়, সবই এখন নতুন হয়ে উঠেছে। এগুলো শুরু মাত্র। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় সে এক নতুন সৃষ্টি হয়। জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়, সবকিছু নতুন হয়ে উঠেছে। এগুলো শুরু। যখন আমরা তাকে বের করে আনি তখন সে ব্যক্তি খ্রিস্টতে এসে যায়। কিসে এসে যায়? কিসে এসে যায়? আর এতেই কাজ শেষ হয় না। কাজ শেষ কখন হবে? কুলসে 1:27 খুলতে পারেন, কুলসে 1:27। এটা কি প্রথম স্টেপ? যখন কোনো ব্যক্তি খ্রিস্টতে এসে যান, এটা পারফেকশন নয়। পারফেকশন তখন হবে খ্রিস্ট যে মহিমার আশা সেটা আপনার মধ্যে থাকে। প্রেজ দ্য লর্ড। বলতে পারেন খ্রিস্ট আপনার মধ্যে, খ্রিস্ট আপনার মধ্যে, খ্রিস্ট আপনার মধ্যে, খ্রিস্ট আপনার মধ্যে মানে কি? যে খ্রিস্ট আপনাকে চালায়। প্রেজ দ্য, হালেলুয়া। আপনি কার এখতিয়ারে? খ্রিস্টের এখতিয়ারে। প্রেজ দ্য লর্ড। প্রথমে কার বসে ছিলেন? অন্ধকারের বসে। এখন কার বসে? খ্রিস্টের বসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? একে আমরা কি বলতে থাকি? আত্মা জেতা। কি বলছি? তাকে কোথা থেকে বের করে নিয়ে আসতে হবে? অন্ধকার থেকে। তার অন্ধকার থেকে কার বের করে নিয়েছে? তাতে বিকশিত করতে হবে ঈশ্বরের স্বভাব। প্রথমবারে প্রার্থনা করতে হবে, আমি ওই ব্যক্তির ওপর থেকে শয়তানের হাতকে কাটছি, ওই ব্যক্তি সুসমাচার শুনবে যীশু খ্রিস্টের নামে। যখন ব্যক্তি শুনতে শুরু করে তখন আপনার প্রার্থনা শেষ হয়ে যায় না, আপনার প্রার্থনা বদলে যায়। খ্রিস্ট বিকশিত হচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এ ব্যক্তি ঈশ্বরের স্বভাবে এগিয়ে যাচ্ছে, হালেলুয়া। এনার জ্ঞানের চোখ খুলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, যদি আপনি এমন প্রার্থনা করে থাকেন যে প্রবলেমে দিন কাটিয়েছেন, হয়তো কাটাতে হতো না। এই প্রার্থনা করতে পারেন, যখন আমার বিয়ে হয় আমার স্ত্রী সর্বদাই অসুস্থ থাকেন, প্রথম দিন থেকেই আমি প্রার্থনা শুরু করি কি ওনার মধ্যে খ্রিস্ট বিকশিত হচ্ছে, সুস্থতার জ্ঞান আছে। আর বিয়ের পর থেকে কখনো রোগের জন্য পয়সা খরচ করতে হয়নি। অনেক লোক যারা এটা জানেনি না, তো পুরো জীবন কি করতে থাকে? সংঘর্ষ। একটা রোগের থেকে বেরিয়ে অন্য একটা রোগেতে পড়ে যান, ওখান থেকে বের হয় তো অন্য এক রোগে। এরা জানে না এদের মধ্যে জ্ঞানের অভাব। জ্ঞান। যদি আপনার ঘরে কেউ অসুস্থ থাকে, প্রার্থনা করুন না এ খ্রিস্টতে নিজে সুস্থ থাকে জানছে। এ ব্যক্তি বুঝছে যে খ্রিস্ট জীবন মানে কি। আগে কোনো নিজের মধ্যে এ ব্যক্তির মধ্যে যে এর মধ্যে খ্রিস্ট নিজের মধ্যে থাকার মধ্যে ও হচ্ছে মানুষের মধ্যে অসুস্থতার শেষ দিন।
এইজন্য আপনি আমাকে অসুস্থ করতে পারবেন না। আমি অসুস্থ হতে পারি না, ইম্পসিবল কখনোই না, কারণ আমি জানি খ্রিস্ট আমার মধ্যে আছে। হালেলুইয়া, আমি খ্রিস্টের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? আমি জানি তো আমি ভুল পথে যাচ্ছি না, ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। আমি কখনো ভুল রাস্তায় যাই না, যেটা ভুল সবাই করে সেটা আমি করি না। আমি কখনো করি, আমিও এক যুবক ছিলাম, আমারও একদিন সাথে হয়নি। আমি যেটা অন্য লোক ভুল করে সেটা আমি করি না। আমি কাদের ছিলাম? আমি খ্রিস্টতে, খ্রিস্ট আমার মধ্যে ছিল, খ্রিস্ট আমার মধ্যে ছিল, খ্রিস্ট আমাকে চালাচ্ছিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হালেলুইয়া। প্রথম স্টেপ বুঝতে পেরে গেছেন, আত্মজিতা কি? অন্ধকার থেকে বার করে খ্রিস্টের রাজ্যে নিয়ে আসা, তার মধ্যে কিসের স্বভাব তৈরি করা? খ্রিস্টের, খ্রিস্টের। প্রেজ দ্য লর্ড, খ্রিস্টের পূর্ণতা, হালেলুইয়া। দ্বিতীয়, এটা এত প্রয়োজন কেন? যীশু খ্রিস্ট বলেছেন এই জন্য এত প্রয়োজন। এখন যদি কাউকে বলেন মাস্ক প্রয়োজন কেন, না সরকার বলেছেন, সত্য এটাই না? কাউকে জিজ্ঞাসা করুন যে মাস্ক লাগানো ভুল, বৈজ্ঞানিক হিসাবে, চিকিৎসকের হিসাবে মাস্ক লাগানো একটা ভুল। কোন কেন মাস্ক লাগানো পড়ে, কে বলেছেন? সরকার বলেছে, যেটা কি ভুল। প্রেজ দ্য লর্ড। অনেকে বলেন আত্মা যেটা প্রয়োজন কেন, যিশু বলেছেন। প্রেজ দ্য লর্ড। কে বলেছেন, কে বলেছেন? যিশু খ্রিস্ট বলেছেন, ভুল বলেননি, যিশু খ্রিস্ট ভুল বলেন না। মতির আঠাশের অধ্যায়ের ১৯ বাক্য, মতির আঠাশের অধ্যায়ের ১৯ বাক্য, খ্রিস্ট কখনো ভুল বলেন না। তাই তোমরা যাও, সমস্ত জাতির মানুষ আমার শিষ্য বানাও। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তিনি কি বলেছেন? সমস্ত জাতিতে শিষ্য বানাও। তিনি কি করেন? সুসমাচার শোনাও, তাদেরকে যিশুর ব্যাপারে বলুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপতিস্মা দাও। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। এটা আমাদেরকে করার জন্য কে বলেছেন বলুন? আত্মা জেতাতে, জেতার জন্য যিশু খ্রিস্ট বলেছেন। পাশের জনকে বলুন যে আত্মা জেতাকে যিশু খ্রিস্ট বলেছেন। কেন প্রয়োজন, কে বলেছেন? যিশু বলেছেন। আগের বছর আমরা পড়তে পারি দানিয়েলের ১২ অধ্যায় ৩ বাক্য, দানিয়েল। জ্ঞান ও ব্যক্তিরা আকাশের মতো উজ্জ্বল হয়ে উঠবে, যারা অন্য লোকেদের শেখায় কি তারা ভালো জীবনযাপন করবে, আর তারা নক্ষত্রের মতো চিরকাল উজ্জ্বল হয়ে চকচক করবে। অনেকে যারা তৈরি সত্যনিষ্ঠা করুন, সত্যনিষ্ঠা আমি বলেছি, তার মধ্যে কি, তার মধ্যে কি করবেন? ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের স্বভাব। প্রেজ দ্য লর্ড। তো বলছে কি যে আত্মা জিতবেন, তারা সর্বদার জন্য উজ্জ্বল চকবে, তাদের নাম স্বর্ণ করে রেখা হবে। হালেলুইয়া। কিসে লেখা হবে? স্বর্ণ করে লেখা আছে এখানে। আর যিনি অনেকে সত্যনিষ্ঠা বানান, তার সর্বদা নক্ষত্রের মতো উজ্জ্বল জল। এই নয় যে আপনি তারা হয়ে যাবেন, এটা নয় না যে তারা চমকাবো, এমন নয়। আপনি তারার সমান। কার সমান? ও ভাই ও বোনেরা, আমি কি করে বলবো যে স্বর্গ কি? যখন আমরা স্বর্গে হব, আমাদের আলোর প্রয়োজন হবে না, আলো আমাদের থেকে বেরোতে থাকবে। প্রেজ দ্য লর্ড। যদি এর মানে আমি বলতে পারতাম, আজ নয় অন্যদিন, ঠিক আছে? খুব ভারী বাক্য। আমরা কি হব? তারা যেমন আলো দেয়, তারার আলো অনেক হয়, কম দেখা দেয়, কারণ সে অনেক দূরে। স্বর্গে আমাদের লাইট জ্বালাতে হবে না, স্বর্গে কোথাও আমাদের বাল্ব লাগাতে হবে না, আমাদের মধ্যে থেকে লাইট বের হবে সর্বদা, সর্বদা তারার মতো প্রকাশমান। আর যত বেশি আতা আপনি জিতবেন, তত বেশি আপনার মধ্যে প্রকাশ বাড়াবে। প্রেজ দ্য লর্ড। তো আপনার ব্যাপার যে আপনি কোন ভোল্টের বাল্ব হবেন, 0 ভোল্টের, 10 ভোল্টের, 20 ভোল্টের, 1000 ভোল্টের, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কত আত্মা জিততে পারছেন। আমি জানি যে আমি কি বলছি, একে পড়ে নিন। আর যারা অনেকে সত্যনিষ্ঠা বানায়, তারা সমান। কার সমান? না নক্ষত্র হবে। কি লেখা আছে এখানে? নক্ষত্রের মতো, না নক্ষত্র হয়ে যাবে। তো মা ভুল বলেছিলেন যে বাবা মরলে তারা হয়, তো আমরা তারা হব না, আমরা কার সমান জ্বলজ্বল করব?
ও বলবে না পাপা উপরে তারার মতো চমকাচ্ছে, আমি প্রেজ দ্য লর্ড। তো সেই সব কথাতে আপনি মানে ভুল, একটা ছিল রাজা একটা রানী, তারা দুজনে মারা গেল আর শেষ হয়ে গেল গল্প। তো আমরা তারা হব না, প্রেজ দ্য লর্ড। আমরা কার মতন চমকাবো, প্রেজ দ্য লর্ড। আর কত প্রকাশ হবে সেটা কার উপর নির্ভর করবে, আপনি কত আত্মা জিতেছেন, কেউ হালকা চমকাবে কেউ বেশি। তো বেশি চমকাতে চান না কম, বেশি না কম? তো আত্মা কি করতে হবে, তা এমন বলবেন আমি একজনকে নিয়ে আসতে পেরেছি। চলুন একের পর দ্বিতীয় নিয়ে আসতে পারেন, এটা আপনার উপর কত ভোল্টে আপনি চমকাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। ওকে, আগের হলো জোহানের 3:16, কেন আত্মা জেতা প্রয়োজন। ঈশ্বর এই জগৎকে এতই ভালোবেসেছেন, তিনি তার একমাত্র পুত্রকে দিয়ে দেন, পুত্রের ওপর বিশ্বাস করবে কেউ না নষ্ট না হয়। দেখছেন আপনারা, যদি আমরা যা আত্মা না জিতি লোক নষ্ট হয়ে যাবে, নষ্ট। আপনি কাউকে নরকে যেতে দেখতে চাইবেন না, কারণ নরক খুবই খারাপ জায়গা। কাউকে বলতে দেবেন না নরক নেই, আছে, খুবই খারাপ জায়গা। আর স্বর্গে অপশন আছে না, ঠিক আছে? অনেকে বলেন স্বর্গে যাবেন তো অপশন আপনার অপেক্ষায় আছেন, যেন স্বর্গ বম্বের কোঠার মতন। ভেবে দেখুন, কোন ঠকি এমন বলেছে, তাই না? এটা ঠকেরই স্বর্গ, যে অপসরারা নাচে থাকে ঠকেরই বলে এইসব কথা, ঠকেরদের স্বর্গ। প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের স্বর্গতে অপসরা নাচে না, হালেলুইয়া। ভেবে দেখুন যে স্বর্গে অপসরা নাচে, নিচে নাচিয়ে মন ভরে না আবার ওপরে নাচাচ্ছে, এটা ঠকেরাই বলে। প্রেজ দ্য লর্ড। তো এমন বলবেন না যে স্বর্গে অপসরা, এটা ধর্মতে শেখায়। সেই চক্রের মানুষ সুইসাইড বোম্ব লাগিয়ে মরে যায় না, যে জান্নাত মিলবে আর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, কে মিলবে, স্বর্গের রূহ। মিথ্যে কথা এগুলো সব, মিথ্যে কথা বলছে। প্রেজ দ্য লর্ড, তারা কি বলছেন, মিথ্যা। আমরা তাদের খারাপ বলছি না, তাদের এটা সত্যি, এটা এদের কোরআনতেও লেখা নেই। হালেলুইয়া। এসব কি, এগুলো হচ্ছে বোকা বানানোর জন্য যে ফুলের স্বর্গ দেখিয়ে দিয়েছেন, পুরের স্বর্গ। স্বর্গতে কে চোখ, আমি আর আপনি। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হালেলুইয়া। শুনছেন, বলুন স্বর্গে আমি আর আপনি চমকাবো। কখন, যখন বাঁচাবেন। কি করবেন, এই নয় যে মারবেন, বলবেন যত মারবো তত বড় স্থান পাবেন, এই তো ভালো। এটা উল্টো শেখানো হয় ধর্মেতে, যে কোনো ধর্মেতে এসেছেন সবাই বলে, সব ধর্মই বলে প্রেম করো, ধর্ম শেখায় প্রেম করো, প্রেম করো, প্রেম করো। আর ধর্মকে বাঁচানোর জন্য অন্য ধর্মকে মারতে থাকেন। আমি বলি এর তো ভালো, এটা কেমন বোকামি। প্রথমে কি বলেন, ভালোবাসো, তারপর ধর্মকে বাঁচানোর জন্য কি বলে অন্যকে। আমি বলি এটা কি ধর্ম, এ কেমন ধর্ম ভাই, কেন এমন বোকা বানাচ্ছেন। না আমি সবজি খাই আর যারা মাংস খায় তাদের মাটালো, আরে এই তো বললেন যে ভালোবাসে, শুধু মাংস খায় বলে তাদেরকে মেটে ফেলবেন, এ কেমন ভালোবাসা যে মারতে হয়। ভালোবাসাতে বাঁচানো হয়, মারা যায় না। হ্যালো, ভালোবাসাতে কি হয়, মেরে ফেলে না বাঁচায়, কি করে। ঈশ্বর কে চান, ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন, তার একমাত্র নষ্ট না হয়ে যায়। তো আমরা চাই না কেউ নষ্ট হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। তো আমরা চাই না যে আমার শত্রু মরে যাক যিশুর নামেতে, কারণ ঈশ্বর চান না আপনার শত্রু মারা যাক। শুনছেন আপনারা, যে প্রভু আমি যাচ্ছি আমাকে মারতে সাহায্য করুন, প্রভু বলবে দাঁড়া আগে তোর পা ভাঙছি। হালেলুইয়া। বুঝতে পারছেন, তো এটা ধর্ম নয়, কি ধর্ম, আমরা বাঁচানোর জন্য। বলুন আমরা বাঁচানোর জন্য, আমরা মারার জন্য নয়, মনে থাকবে, বলুন আমরা বাঁচানোর জন্য। বুঝতে পারছেন যে কতটা প্রয়োজন, সবাই যদি মারতে থাকে তো বাঁচবে কে, সবাই ভাবে বাঁচানোর নয় মারার জন্য। আমাদের ধর্মের বিরুদ্ধে বলবে তো মেরে ফেলবো, আমরা কখনো বলি না। খ্রিস্টের বিরুদ্ধে এত বলা হয়, তা কারোর বিরুদ্ধে এত বলা হয় না। আমরা কি করি, উল্টে প্রার্থনা করি তাকে বাঁচাই। প্রেজ দ্য লর্ড।
এতে মনে হয় আমরা সত্যি ঈশ্বরকে জানি জানি আমরাই যেটা ঠিক করছি প্লেস দ্য লর্ড কারণ আমরা কাউকেই নষ্ট করতে চাই না আমরা তো আমাদের শত্রুদের জন্য কি করি প্রার্থনা এখানে লেখা আছে যে ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছেন তার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন তাকে তার উপরে যে বিশ্বাস করবে সে নষ্ট না হয় প্রথম তিমথেয় ও দ্বিতীয় অধ্যায়ের 1-4 বাক্য এবার বলুন যে আমি সবার প্রথমে যে আত্মা যেটা হচ্ছে একটা প্রাথমিকতা আমার প্রথম অনুরোধ এই যে আমার সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা সকল মানুষ ঈশ্বরের কাছে কথা বলে এ প্রার্থনা কেন করছে ঈশ্বর কেন বলেছেন প্রার্থনা করতে তাকে আমরা প্রার্থনা করে আত্মাকে জিততে পারি পড়বো আগে চলুন দ্বিতীয় বাক্য বিশেষ করে রাজাদের অধিকারে সকলের জন্য প্রার্থনা করা উচিত যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি মানে হচ্ছে এরকম করা ভালো এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন মানে এটা আমাদের ঈশ্বরকে ভালো লাগে প্রার্থনা করা ভালোও লাগে হ্যালো প্রার্থনা করা ভালো লাগে না খারাপ লাগে কাকে ভালো লাগে আমাদের ঈশ্বরকে কাকে সবার ঈশ্বরকে নয় প্রেজ দ্য লর্ড অনেকে তো প্রার্থনা করে আমাদের সিদ্ধ তোমাকে ভস্ম করে দিক প্রেজ এ কেমন ঈশ্বর যে তোমাদের ভস্ম করে দেবে প্রেজ দ্য লর্ড আমরা ভস্ম করার প্রার্থনা করি না আমরা কার প্রার্থনা করি বাঁচানোর কিসের প্রার্থনা করি বাঁচানোর প্রেজ দ্য লর্ড চতুর্থ বাক্য তার ইচ্ছা যে সমস্ত মানুষের উদ্ধার ও সত্য জানতে প্রেজ দ্য লর্ড ঈশ্বর কি চান সমস্ত মানুষের উদ্ধারক কার কার উদ্ধারক যে কোনো জাতির বা ধর্মের হোক না কেন সবার উদ্ধার হোক সবার উদ্ধার হোক এটা কার ইচ্ছা এই জন্য আমরা কি জিতি আত্মাকে জিতি আর এটা প্রয়োজন হালেলুইয়া আর তৃতীয়টা হলো কে আত্মা জিততে পারে দ্বিতীয় পয়েন্ট কে আত্মা জিততে পারে ইফিসিয় দ্বিতীয় অধ্যায় 10 বাক্য ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন প্রেজ দ্য লর্ড হালেলুইয়া আমরা কিসে তৈরি বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত খুশিতে হাত উঠিয়ে বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত খুশি হয়ে বলুন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত হ্যালো কার দ্বারা নির্মিত কার দ্বারা নির্মিত ভেবে দেখুন MMF হোসেনের ছবি বিক্রি হয়ে যায় কার MMF হোসেন জানি না আমি কততে বিক্রি আমাকে কে তৈরি করেছেন ঈশ্বর নে পৃথিবী আপনাকে বলতে পারে আপনি দেখতে খারাপ তোমার নাক টেরা তুমি কালো তুমি মোটা হ্যাঁ আমি যেমনই আমাকে ঈশ্বর বানিয়েছেন প্রেজ দ্য লর্ড হালেলুইয়া আর আমার শরীর থেকে দেখুন না কিসের থেকে দেখবেন না যেই দিন আমি সত্যি দেখতে পাবেন সেদিন দেখবেন আমার মতো থেকে কত প্রকাশ বের হয় প্রকাশ প্রেজ দ্য লর্ড হালেলুইয়া বাইরের যে রং এটা খাওয়ার জন্য কার জন্য যেমন যেমন খেয়ে থাকে তেমনই রং হয় এর লেনদেন শুধু ঈশ্বরের কালো বানিয়েছেন অনেকে বলেন ঈশ্বরই কালো বানিয়েছেন ঈশ্বরের ফর্সা বানিয়েছেন এ কেমন কথা কালো খাওয়া দাওয়ার ফলে বুঝতে পারছেন প্রেজ দ্য লর্ড কারণ কালো তো কোনো রঙই নয় কালোর রং নয় না অনেকে বলেন রং তো হয় সায়েন্সে পড়বেন কালো রং হয় না কালোকে কি বলেন রঙের অনুপস্থিতি কি বলেন সেই জায়গায় আমরা কি বলি কালো কালো কোনো রং নয় প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড শুনছেন আপনারা বলুন আমাকে ঈশ্বর বানিয়েছেন আমি ঈশ্বরের দ্বারা নির্মিত আমি ঈশ্বরের দ্বারা নির্মিত তো ঠিক আছে নিজেকে শাহরুখ খানের থেকে কম ভাববেন না ক্যাটরিনা কাইফের থেকে কম ভাববেন না প্রেজ দ্য লর্ড যে ওনাদের বানিয়েছে আমাদেরও বানিয়েছেন প্রেজ দ্য লর্ড আমরাই অতটা সুন্দর হালেলুইয়া বুঝতে পেরে গেছেন হ্যালো কে ডিসাইড করবে যে সুন্দরকে যে প্রভু প্রভু তো কাকেও বানিয়েছে বাদুরকেও বানিয়েছে প্রভুকে তো সব কিছু ভালো লাগে আপনাকে খারাপ লাগতে পারে বাইবেল বলে যখন ঈশ্বর বানিয়েছে সব আচ্ছা কি কিছুটা ভালো কি যদি জানোয়ার আছে ভালো হয় তো তাহলে আমি আর আপনি তো কতটা ভালো হব আর যদি বাদুর আর হচ্ছে কিনা শিয়ালও ঠিক হয় তো তারা তাহলে আমরা কেন না ঈশ্বর সবাইকে বানিয়েছেন যে জানোয়ার যদি ভালো হয় তো আমি আর আপনি কতটা ভালো হব
ও সবাই বলল, ও এর আজকের থেকে ভালো তো কুকুর হতে পারে। কুকুর ভালো কিন্তু আপনার থেকে ভালো না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন আমাকে ঈশ্বর বানিয়েছেন, বলুন ঈশ্বর আমাকে বানিয়েছেন। ঠিক আছে, তো তো আপনার ছাতিকে চওড়া করে বলতে পারেন, আমাকে ঈশ্বর বানিয়েছেন। কে কে কি ভাবেন আপনাকে যে ঈশ্বর আমাকে বানিয়েছেন? কে বানিয়েছেন, কে বানিয়েছেন? তো কারণ তার আমরা বানানো, আর যিশু খ্রিস্টতে আমরা ভালো কাজের জন্য, বলুন ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য তৈরি, যা যিনি ঈশ্বর আমাদেরকে প্রথম থেকে করার জন্য তৈরি করেছেন। কার জন্য? আমাদের, যা আত্মা জেতার জন্য ঈশ্বর, ঈশ্বর আমাদের জন্য প্রথম থেকে আমার আর আপনার জন্য তৈরি করেছেন। কারণ আমরা দেখে নিই যে এটা ভালো কাজ, কেন আমরা দেখে নিই? কাউকে মৃত থেকে বাঁচানো, মৃত্যু থেকে নরক থেকে বাঁচানো ভালো কাজ না খারাপ কাজ? আর ঈশ্বর কাকে কাজ দিয়েছেন? এই কাজ ঈশ্বর আপনাকে আর আমাকে দিয়েছে। তো এমন বলবেন না যে আমরা লেখাপড়া জানি না, আমি আত্মা জিততে পারবো না, আমি এটা করতে পারবো। হবে হবে, অনেক অনেক এমন আছে যেখানে আপনি যেতে পারবেন, হয়তো আমরা যেতে পারবো না। আমরা হয়তো সকালে ঝাড় দেন, সেখানে ঝাড় দেওয়ার গ্রুপ আছে, সেখানে হয়তো আমি পৌঁছাতে পারবো না। ওরা সকাল চারটের সময় উঠে, আমি হয়তো সকালের চারটের সময় উঠে আমি অন্য কাজ করি। ওরা চার থেকে বারোটা পর্যন্ত কাজ করে, চারটে থেকে বারোটা পর্যন্ত আমি সেখানে, আর সবজিওয়ালা সকাল পাঁচটার সময় ওঠে আর সবজি কানে, আমি তাদের কাছে কখনো পৌঁছাতে পারবো না যেখানে আপনি পৌঁছাতে পারবেন। তো আমি যদি একা পৌঁছাবো তো কতজনের কাছে পৌঁছাবো? আমি ভেবে নিন, আমি শুধু হিন্দি জানি, কাউকে শুধু মারাঠি জানি, কাউকে শুধু ইংরেজি জানি, তো তেলেগু লোক শুনবে কি? শুনবে না, শুনবে না। তামিল বেলাদেরকে আমি কিছু বোঝাতেই পারবো না। তো আমরা সবাইকে প্রয়োজন, সবাইকে আত্মা জেতা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। কি কাজ করি আমরা? লোকেদেরকে কি করি? অন্ধকার থেকে বের করে নিয়ে আসি। প্রেজ দ্য লর্ড। প্রথম পত্রস তৃতীয় অধ্যায় নয়ের বাক্য, তোমরা মনোনীত মানব গোষ্ঠীর রাজকীয় যাজক কুল এবং পবিত্র জাতি ও ভাই ও বোনেরা, হালেলুয়া, কি কি উপাধি দিয়ে দিয়েছেন প্রভু। প্রেজ দ্য লর্ড। লোকেরা কেমন উপাধি দেন? কুলটা, চরিত্রহীন, বেকার। আর প্রভু কি কি উপাধি দেন? মনোনীত মানব গোষ্ঠী, রাজকীয় যাজক কুল এবং পবিত্র জাতি, ঈশ্বরের আপন জনগোষ্ঠী। তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারেন। কার কথা বলছেন? তিনি কি করেছেন? অন্ধকার থেকে আমাদের জ্যোতিতে নিয়েছেন, তাতে আমরা কি করি? তার আমরা মহিমাকে দেখাই। প্রভু কি করেন? অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসেন। কিসে ডেকে নিয়ে আসেন? তো আমরা কি করছি? অন্ধকার থেকে জ্যোতিতে আসছি। আমরা কার মতন? আমরা প্রভুর মতন, আমরা তারই গুণকে দেখাচ্ছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমাদের মধ্যে কার গুণ আছে? পরমেশ্বর ঈশ্বরের, হালেলুয়া। শুনছেন আপনারা? কার গুণ আছে আমাদের মধ্যে? স্বর্গীয় পিতার গুণ আছে। যেমন আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে পাঠিয়েছেন অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছে, আমরা কি করছি? লোকেদেরকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসছে। এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের সবার কাজ। এটা শুধু পাস্টারের কাজ নয়, শুধু লিডারের কাজ নয়, এটা কার কাজ? এটা সবার। এই কারণেই আপনি খালি বসতে পারেন না, আপনাকে সময় বের করতে হবে, প্রার্থনা করতে হবে, লোকেদেরকে যীশু খ্রিস্টের কথা বলার জন্য। প্রেজ দ্য লর্ড। আপনি জানেন না আপনি কার কত জীবন বাঁচাতে পারেন। আমি কার একটা ফোন এসেছিল, সুইসাইড প্রিভেন্সের কার্ড ছিল, ওই ছেলেটার ফোন এসেছিল যে মুঝে আইজাক আগরওয়ালের সাথে কথা বলার আছে। আমি বললাম, হ্যাঁ কি কথা বলুন। বললেন কিছু যে আমার জীবন বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলছে আমার 3 বছর আগে আমি যখন 9th class ছিলাম, একটা স্যার আমাদের স্কুলে লেকচার নিতে এসেছিলেন, আর তিনি আমাদের সুইসাইড প্রিভেনশনের বিষয়ে বলেছিলেন, আর 1 ঘন্টায় তিনি আমার জীবনকে বদলে দিলেন। আর পিছনের মাসে তিনি বলেন আমার ব্রেকআপ হয়েছে, আর 2 তারিখ 2 নভেম্বর আমি মন বানিয়েছিলাম আমি আত্মহত্যা করবো। আর স্যার যখন 3 বছর আগে যেটা শিখিয়েছিলেন সেটা আমার মধ্যে মাথার মধ্যে ঘুরছিল। স্যার বলেছিলেন, না তোমরা যদি এই লেকচার অ্যাটেন্ড করো তো তোমরা মরবে না, যদি লেকচার অ্যাটেন্ড করো তাহলে বাঁচতে পারো।
তখন আমি কাউকে খুঁজতে থাকি আমাকে বাঁচায়। আজ আমি বেঁচে আছি, আমি স্যারকে বলতে চাই, তিনি যদি না বলতেন আমি বাঁচা সম্ভব নয়, তো নাহলে আমি আজ বাঁচতাম না। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হাততালি তো দিতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। তো আপনি জানেন না আপনি কি করছেন, জানেন না আপনি কত মানুষের জীবনকে বাঁচাচ্ছেন, কতকে অন্ধকার থেকে বার করে আনছেন, কতকে রোগ থেকে মুক্তি দিচ্ছেন, কতকে দারিদ্রতা থেকে দূর করছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। এটা হচ্ছে সব থেকে সম্মানের কাজ, বলুন এটা সব থেকে সম্মানের কাজ। আর শেষের পয়েন্ট হচ্ছে আপনার সোল মিনিং এর কাজকে সিদ্ধ কিভাবে করা যায়, পারফেক্ট কিভাবে হবে, কি হবেন, তার জন্য সাতটা কাজ আছে, তাড়াতাড়ি লিখে নিতে পারেন। প্রথম হলো, প্রথম আত্মাতে পড়ে থাকুন। প্রথমে দেখি চারের মধ্যে প্রথম কাজ কি ছিল, অন্ধকার থেকে বের করে এনে খ্রিস্টতে আসতে, আর লাস্টের পরে আত্মাকে ভরে রাখতে। আত্মা যে তাকে আমরা কিভাবে পারফেক্ট করে করব, যখন আপনি শুরুতে রুটি তৈরি করেন তো তখন কি হয়, পারফেক্ট না হয় না, ভারতের চিত্র হতো, তারপর একদিন তো গোল হয় না। তখন আমরা আত্মা জিততে শিখেছি, এখন কি করবে, এবার আত্মা জেতার কাজকে পারফেক্ট করবো, কি করছি, পারফেক্ট। আর পারফেক্ট করতে কেটা সেটা সেটা সাতটা কদম পালিত হয়, সেটার প্রথমটা হচ্ছে আত্মাতে পড়ে থাকুন। কিভাবে সেই ছেলেটাকে তিন বছর পরও আমার কথা মনে পড়েছিল, কারণ যখন আমি তার সাথে কথা বলেছিলাম সে কিসে পবিত্র আত্মাতে ভরে। যখন আপনি আত্মাতে ভরে কথা বলে থাকেন সে কথা কেউ বলে না, আপনি মানুষের কথা কখনো বলেন, আপনার সাথে হতে পারে আপনারা বারবার আমার কথা শুনতে পারেন, হয়নি কি? যখন অসুস্থ হন মনে হয় না যে পাস্টার বলেছিলেন তুমি অসুস্থ হতে পারো না, আবার শুনতে পারেন না, কতজন পান, পড়েনি, কেন পড়ে, কারণ যখন আমি কথা বলি তখন কিসে পূর্ণ হয়ে কথা বলছিলাম, আত্মাতে। আমি কথা আত্মাতে বলেছিলাম এমনই বলিনি। প্রেজ দ্য লর্ড। তো যখন আত্মা যেতেন কিসে পূর্ণ হয়ে যেতেন, আত্মাতে পূর্ণ হয়ে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আর দ্বিতীয় হচ্ছে সন্দেশকে বোঝো, কি করেন, কাকে বুঝবেন, সন্দেশকে বুঝুন। এমন বলবেন আমি বুঝতে পারি না, বুঝুন কি আমরা কি বলার চেষ্টা করছি, সন্দেশকে বোঝো। তৃতীয় হলো সন্দেশকে বোঝান, প্রথমকে আত্মাতে পূর্ণতা কর, দ্বিতীয়টে সন্দেশকে বোঝো, তৃতীয়টাকে সন্দেশকে বোঝাও। যদি বোঝাবে না তো মানুষ কি করে বুঝবে, প্রেজ দ্য লর্ড। আর আপনি যদি না বুঝবেন তো অন্যকে বোঝাবেন কি করে, প্রেজ দ্য লর্ড। তো আপনাকে পরিশ্রম করতে হবে, কি করতে হবে, শুধু সানডে চার্চ যথেষ্ট নয়, আপনাকে ফাউন্ডেশন স্কুলও পড়তে হবে, সানডে চার্চ যথেষ্ট নয়, বুধবারের সভাও আপনাকে দেখতে হবে, ওটাও যথেষ্ট নয়, আপনাকে রোজ বাস্তবিকতা সংগ্রহ করতে হবে, তারপর সেল, ওটাও যথেষ্ট নয়, আপনাকে সেলে যেতে হবে। প্রেজ দ্য লর্ড। তাকে আপনি কি করেন, বাক্যকে বোঝেন, কি করেন, বাক্যকে বোঝেন। তৃতীয় কি, বাক্যকে বোঝাও। চতুর্থ কি, তাকে উদ্ধারে নিয়ে আসা, কিসে নিয়ে আসবেন, আমাদের উদ্ধারে প্রার্থনা পারি না করতে, কি যিশুকে প্রভু হিসাবে স্বীকার করছি, তিনি সত্যি বাস্তবিকতা লাস্ট পেজেতে আছে, আপনি কি করেন, তাকে উদ্ধারে নিয়ে যান। চতুর্থ পয়েন্ট। পাঁচ নম্বর, তাকে পরিবারের কথা বলুন, কার কথা বলুন, কোন পরিবার, চার্জের পরিবার, কার পরিবার, চার্জের পরিবার, বলুন, যেমন ইনি লিডার, এটা স্কোয়ার, এটা এইভাবে হয়, এখানে এইভাবে হয়, এমন ভাবে হয়, তো কি হয়, পরিবারের ব্যাপারে বলুন। তাকে কোনো লিডারের সাথে মেলান, কি এই আপনাকে নিয়ে জিতে এসেছি, ইনি আপনার সাথে মিলতে চান। তাতে কি করান, পরিবারের সাথে ইন্ট্রোডিউস করান, হ্যালো, কতজনের কতদিন বৌদি এসেছে, এসেছে না কোনোদিন, আসেনি কি, যখন বৌদি আসে তখন কি করেন, বৌদি যখন আসে আপনি বৌদির সাথে মিলতে গিয়েছেন, আর বৌদি এসেছিল, আপনি গিয়েছিলেন না, যে যাই আমি মিলে আসি। তো তেমনই যখন নতুন ব্যক্তি আসেন আপনার সাথে দেখা করতে আসেন, ঠিক না, এই যে আপনি পুরানোর হাত ধরে বেরিয়ে যান, বুঝতে পারছেন, নতুনদের অভিনন্দন করতে হবে তাকে তারা জানতে পারে। প্রেজ দ্য লর্ড। না হলে আসবেন আর চলে যাবেন, বলবেন এখানে তো কেউ কথাই বলে না, কথা বলার মানে এই নয় যে এক ঘন্টা ধরে ঘরের কাহিনী বলতে থাকুন, জিজ্ঞাসা করুন কেমন আছেন, কি প্রবলেম, বন্ধুত্ব করতেই পারেন তাকে, যাতে সাহায্য করতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া।
6 নম্বর হন তাকে তাকে এগিয়ে নিয়ে যা ছকেতে রাখুন দেখ উন্নতির ছকেতে রাখুন প্রথম কি ফাউন্ডেশন স্কুল দ্বিতীয় কি বাপ্তিস্মা তৃতীয় কি সেল সিস্টেম তাকে এই সবের মধ্যে রাখুন তা কি তার উদ্ধার হতে পারে কি হতে পারে তাদেরকে অন্ধকার থেকে বের করা যথেষ্ট নয় এখনো তার মধ্যে ঈশ্বরের স্বভাবে আসা প্রয়োজন যদি আমরা মাঝখানে ছেড়ে দিই তো এদের কি হবে পাপে আসবে আর শয়তানের বসে চলে আসবে সেটা বেশি আরো প্রবলেম প্রেজ দ্য লর্ড শুনছেন কি হয়ে যাবে বেশি বিপদ তো এদের রাস্তায় এনে ছাড়তে পারি না প্রেজ দ্য লর্ড সাত নম্বর তাদেরকে কি বানান লিডার বানান কি বানাবেন সাত নম্বর কি লিডার তো আপনার সেলেতে মেম্বার হওয়া চাই না সেলেতে লিডার হওয়া চাই প্রেজ দ্য লর্ড হালেলুয়া কারণ যখন কোনো ব্যক্তি লিডার হয়ে যান তখন তার পিছনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় যীশু খ্রিস্ট যতজনের সাথে মিলেছেন তিনি সবাইকে কি বানিয়েছেন লিডার যীশু খ্রিস্টের 12 চেলায় কি হয়েছিলেন লিডার তিনি কাউকে মেম্বার রেখেছিলেন কি কাউকে মেম্বার হিসেবে রেখেছিলেন কি তো আপনিও যাদের যেতেন তাকে কি বানাচ্ছেন লিডার তো আপনিও প্রথমে লিডার তো আপনি বলবেন যে আমি আমি লিডার কেন বানবো কারণ ঈশ্বর চান প্রেজ দ্য লর্ড হালেলুয়া কেউ বলেন না যে আমি মেম্বারই ঠিক আছি আমি লিডার তো হতেই হবে না 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 আমার অনেক কাজ আছে না লিডার তো হতেই হবে কেন হতে হবে কারণ আপনি পুরোপুরি অন্ধকার থেকে ঈশ্বরের রাজ্য থেকে চলে আসেন রাজ্যতে এসেছেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া উঠান আপনার হাত আর করুন প্রার্থনা অন্য ভাষাতে বলুন অন্য ভাষাতে বলুন অন্য ভাষাতে ঈশ্বরকে ধন্যবাদ দিন এই সব বাক্যের জন্য আর আপনিও আত্মা জিতছেন রিয়েন্দ্রে কালাকার রে রাজাকারা রিয়েন্দ্রকে অবজিকের উপর ধন্যবাদ দিন ঈশ্বরকে ধন্যবাদ দিন ঈশ্বরকে যেটা শিখিয়েছেন আর তাকে ব্যবহার করছেন যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দিন ঈশ্বরকে ধন্যবাদ দিন ঈশ্বরকে প্রেজ দ্য লর্ড হালেলুয়া জোরে তালি দিতে পারেন যীশু খ্রিস্টের নামে যদি আপনি প্রথমবার চার্চে এসেছেন যে আপনাকে অভিনন্দন জানাচ্ছি দাঁড়াতে পারেন আর যদি আমাদের প্রোগ্রাম দেখছেন আমাদের দাঁড়াতে পারেন তো দাঁড়িয়ে থাকেন তো আমাদের বসে কিছু লোক দাঁড়িয়েছেন আর বসে গেছে জোরে তালি দিন বাজিয়ে এদের আমি অভিনন্দন জানাই থ্যাংক ইউ এক মিনিটের দাঁড়ান এই প্রার্থনা যেটা আমি করতে চাই আমার পিছনে আপনারাও করবেন ঠিক আছে যেটা আপনাকে সাহায্য করবে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারেন আর বাকি আমরা বাকিটা করতে থাকবো প্লিজ দ্য লর্ড এই প্রার্থনা আমার পিছনে আপনার মুখে বলতে পারেন চোখ বন্ধ করে বলুন হে প্রিয় পিতা আমি তোমার কাছে আসছি যীশুর নামে তোমার বাক্য বলে বলুন আপনার মুখে বলুন তোমার বাক্য বলে যে ব্যক্তি যীশুর নাম নেবে তিনি উদ্ধার পাবেন আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন পুত্র আজ আমি তাকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য আমার স্বামী হওয়ার জন্য আমি বিশ্বাস করি তিনি আমার জন্য মারা যান এবং কবর দেয়া হয় আর ঈশ্বর তাকে মৃত থেকে তৃতীয় দিন জীবন দেন আজ আমি বিশ্বাসের দ্বারা আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি আজ থেকে আমি বেঁচে গেছি আজ থেকে আমি ঈশ্বরের সন্তান ধন্যবাদ ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য যীশুর নামে আমেন জোরে তালি বাজাতে পারেন এদের জন্য তো অভিনন্দন আপনাদের ঈশ্বরের রাজ্যে আর আপনিও অন্ধকার থেকে বেরিয়ে ঈশ্বরের রাজ্যে এসে গেছেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া যদি প্রোগ্রাম আপনারা দেখে থাকেন ডিটেলস কিনেতে আছে আমাদের অবশ্যই বলুন প্রেজ দ্য লর্ড আমি প্রার্থনা করব
যে আপনারা বসুন আর যান, ঈশ্বর আমি প্রার্থনা করছি আপনার সেই সব বাচ্চার জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন, এদের উপর যীশুর নামকে সর্বদার জন্য বলছি যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো অধিকার নেই যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু, আমি এদের আশীর্বাদ করছি পবিত্র আত্মার দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা, আপনার অনুগ্রহ দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, যীশু খ্রিস্টের নামে। এরা অভিষিক্ত, এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড, জোরে তালি দিতে পারেন একবার। এই সময় হলো আপনার দান 10 মাস পার্টনারশিপ দেবার। আমার বিশ্বাস আপনারা দান 10 মাসের জন্য তৈরি। আমাদের ডিটেলস কিনেতে ওখানে দিয়ে পারেন, আমরা আমাদের কার্ডের অভিনন্দন জানাবো, ও সাহায্য করবে আমাদের দান দেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ত, অন্ধকারে আলো শুধু তুমি খ্রিস্ত। আমার জীবনে সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ত, অন্ধকারে আলো শুধু তুমি খ্রিস্ত। প্রার্থনা করবো দানের জন্য। ধন্যবাদ ঈশ্বর এই দানের সুযোগ দেওয়ার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি তার বড় রকমের ফসল দ্রুত আসছে যীশু খ্রিস্টের নামে। এই দানের উপর আপনার আশিসকে বলছি আর ঘোষণা করছি, এই ভেট আপনার রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন, হালেলুইয়া। এই সময় ঘোষণার খুবই গুরুত্বপূর্ণ। তারপর শুভ সন্দেশের টিভিতে যাতে আমি দেখতে পারেন, বুধবার 7:30 থেকে 8 পর্যন্ত, শনিবার 10 হিন্দিতে পাস্টার ক্রিসের প্রোগ্রাম হয়, দেখবেন অবশ্যই। আমাদের একটি অনলাইন চার্জ আছে, এই চালিত চড়ছে, তো এছাড়া অনলাইন চার্জ আছে, তাকে ব্যবহার করুন। কি করবেন, অনেক লোক আছেন যারা ভয়েতে চার্জে আসেন না, তারা অনেক জায়গায় চার্জ খোলেনি, তাদের কাছে সাধন নেই,
খালি একটাই ভাষা নেই আমাদের কাছে, ভারতের সমস্ত ভাষার চার্চ আছে, হিন্দি, মারাঠি, গুজরাটি, তেলেগু, আসামি, বেঙ্গলি, আসামি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, কোলকানি, মানমানি, তামিল, তেলেগু, উড়িয়া, বেঙ্গলি, এমন অনেক ভাষাতে আছে যেটা আপনাকে সাহায্য করবে আপনার অন্যের কাছে যেতে। প্রেজ দ্য লর্ড। যেমনই আমি বলেছি, আমি শুধু হিন্দি জানি, আমি এখন আরও অন্য ভাষাও জানি। আমি কেউ যদি আমার সাথে কথা বলে আমি তাকে পাঠিয়ে দিই, কাল রাতে একটা মেয়ের ফোন আসে, তাই হিন্দি বোঝে না, তো উড়িয়া ভাষায়, তো উড়িয়া ভাষার চার্জ পাঠিয়ে দিয়েছি, আমার কাজ করে নিয়েছি। এমন অনেক আছে যাদের কাছে আমি পৌঁছাতে পারেন। বোবা কালার জন্য আমাদের চার্জ আছে, প্রেজ দ্য লর্ড, এগুলোকে ব্যবহার করুন এইসব জিনিসকে। তারপর চিলড্রেন চার্জ আছে, তারপর টিনেজার চার্জ আছে। টিনেজার চার্জ খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা টিনেজারদের প্রশ্নের উত্তর দিতে পারি, আর আপনি যদি প্রশ্নের জবাব দিয়েও থাকেন হয়তো সেই হিসাবে দিতে পারবেন যে হিসাবে আমরা দিতে পারি। প্রেস দ্য লট। তো মা বাবার জন্য খুব ভালো কি যখন বাচ্চা প্রশ্ন করবে তখন জানবেন কি উত্তর দিতে হবে। মা বাবা হলেও টিনেজারকে চার্জকে দেখুন, খুবই এডুকেটেড, যেটা আপনার জীবন বদলে দিতে পারে, আপনার জীবনকে বদলে দিতে পারে, বাচ্চার পালন করতে আপনাকে সাহায্য করবে। কারণ যে প্রশ্ন টিনেজারদের কাছে আছে সকাল সন্ধ্যায়, কিছু লোকের কাছে জবাব নেই। আর আমরা জবাব দিয়েছি ঈশ্বরের বুদ্ধিতে দিয়েছি, ওটা আপনাকে সাহায্য করবে খুবই, আর টিনেজার হলে তো খুবই সাহায্য করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে তার দয়া করুণার জন্য, ধন্যবাদ দিন। আর এই প্রার্থনাকে আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মাকে সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment, and share. Thank you and God bless you.